বন্ধুরা তোমরা কেমন আছো? জিকেবাজে হাই স্কুলের মোহাম্মদ ফজলুল হক স্যার তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস ষষ্ঠ ও সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের আজকে ক্লাসে উপস্থিত হয়েছে। নিশ্চয়ই তোমরা এই মহামারীর সময় বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো। আজকে আমরা তোমাদের পূর্বের ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি আলোচনা করছিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি এবং কোন কোন জায়গায় পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়ম রুলস সেইগুলোর মধ্যে একটি নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে দুই নম্বর নিয়ম বা সেকেন্ড রুল সেটা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। নিশ্চয়ই বন্ধুরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনতেছ এবং দেখতেছ। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার দ্বিতীয় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। প্রথমে খেয়াল করো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি বা অ্যালোন থাকলে, কি বললাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হাবুদক সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, নান বাট বা নাথিং বাট, এবং কোনো কোনো ক্ষেত্রে নো আদার দেন অথবা বাট বা নো মোর দেন ব্যবহার করে নেগেটিভ করতে হয়। নিশ্চয় বুঝতে পেরেছ? আবার খেয়াল করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, নান বাট বা নাথিং বাট, এবং কোনো কোনো ক্ষেত্রে নো আদার দেন অথবা বাট বা নো মোর দেন ব্যবহার করে নেগেটিভ করতে হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডকে কোয়ালিফাই করলে এর পরিবর্তে নান বাট বা নো আদার দেন বা বাট বসে, কিন্তু বস্তুবাচক ওয়ার্ডকে কোয়ালিফাই করলে এর পরিবর্তে নাথিং বাট, এবং সংখ্যাবাচক ওয়ার্ডকে কোয়ালিফাই করলে এর পরিবর্তে নো মোর দেন বা নট মোর দেন বা নো নো লেস দেন ব্যবহার করে নেগেটিভ ফর্ম করতে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা? এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি খেয়াল করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটি কিন্তু অ্যাফার্মেটিভ, এবং এই সেন্টেন্সের মধ্যে অনলি কথাটা আসছে। তাহলে আমরা উপরের নিয়ম অনুযায়ী আমরা যদি নেগেটিভ করি তাহলে কি দাঁড়ায়? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই যে অনলি কথাটা আসছে এই জন্য এখানে নান বাট দ্বারা আমরা কি করলাম? নেগেটিভ করলাম। আমাদের অর্থ ঠিক রইল কিন্তু নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটার অর্থ হলো একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। আর নিচের ডার বাংলা হলো যে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, তার মানে নেগেটিভ হয়ে গেল। দ্বিতীয় উদাহরণে খেয়াল করো, আই নিড এ বুক অনলি, এখানে বলছে যে আই নিড এ বুক অনলি, বুকটা একটা বস্তুবাচক, এর আগেই বলেছিলাম বস্তুকে কোয়ালিফাই করলে সেখানে নাথিং বাট বসে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে কীভাবে? আই নিড নাথিং বাট এ বুক। বুঝতে পেরেছ বন্ধুরা? এবার আরও একটি উদাহরণ খেয়াল করো অ্যাফার্মেটিভ, রাশেদা ওয়াচ অনলি 25, তাহলে এখানে কী কী উল্লেখ করছে? বয়স বোঝাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি কী দাঁড়ায়? রাশেদা ওয়াজ নট মোর দেন 25। বুঝতে পেরেছ? আরও একটি উদাহরণ খেয়াল করো, যত উদাহরণ দেখব তখন আমাদের মধ্যে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ধারণাটা বদ্ধমূল হবে। যেমন ধরো আই নিড 10 টাকা অনলি, তাহলে এখানে কী হবে? আই নিড নো লেস দেন 10 টাকা। বুঝতে পেরেছ? এবার আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা তিন নাম্বার রুল বা সূত্র নিয়ে আলোচনা করব। তিন নাম্বার রুলে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটি সাবজেক্ট দুটি অবজেক্ট বা ভার্ব যদি বোথ অথবা এন্ড অথবা এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করো উদাহরণটা, তাহলে এটার নিয়মটা হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের
দুটি সাবজেক্ট দুটি অবজেক্ট বা ভার্ব যদি থাকে তাহলে বোথ অথবা এন্ড অথবা এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। যেমন বোথ পরাগ অ্যান্ড মমি ক্যান ডো দ্য সাম, তাহলে এখানে বোধ কথাটি আসছে, তাহলে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে, নট অনলি পরাগ বাট অলসো মমি ক্যান ডো দ্য সাম। বুঝতে পেরেছ? আরেকটি উদাহরণ খেয়াল করো, দি লেডি গেস্ট টুক রাইস অ্যান্ড ব্রেড, এটা নেগেটিভ কি হবে, দি লেডি গেস্ট টুক নট অনলি রাইস বাট অলসো ব্রেড। বুঝতে পেরেছ বন্ধুরা? এবার আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চতুর্থ রুল বা রুলস অফ ফোর, দেখো কি বলছে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, আবার ভালো করে খেয়াল করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আবেদক সেন্টেন্সে যদি মাস্ট কথাটা থাকে তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পর যদি ক্যান নট হেল্প দে করো তাহলে বাদের সাথে আইনজি যোগ করতে হবে। তাহলে আমরা সহজটাই ধরে নিব, সেটা হলো ক্যান নট বাট, ক্যান নট হেল্প করতে যাব না, তাহলে বাদের সাথে আইনজি যোগ করতে গিয়ে অনেকে ভুল করতে পারো। কাজে আমরা মাস্ট কথাটা থাকলে এটাকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট ব্যবহার করো। যেমন অ্যাফার্মেটিভে আছে ইউ মাস্ট ফলো মি, তুমি আমাকে অবশ্যই অনুসরণ করবে, তাহলে এখানে মাস্ট কথাটা আছে, এটাকে যদি আমরা নেগেটিভ করি কি দ্বারা, ইউ ক্যান নট বাট ফলো মি। আরেকটি উদাহরণ খেয়াল করো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদেরকে অবশ্যই আমাদের পিতামাতাকে মান্য করতে হবে, এটাকে যদি নেগেটিভ করি কি দ্বারা, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে আজকে যে 2, 3, 4 যে রুলস আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মগুলো আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদিও তোমাদের অনলাইন ক্লাসে প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু এই ক্লাসগুলো বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে যখন ক্লাস আমাদের স্কুল শুরু হবে, আমরা যখন স্কুলে আসব যাব, সেক্ষেত্রে যখন কোনো প্রশ্ন থাকে সেগুলো রুট করে রাখবে এবং আমাদের সাথে আলোচনা করবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের আজকে এ পর্যন্তই, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার 4টি রুল বা সূত্র নিয়ে আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে এ নিয়ে আরও আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি, এখানেই ধন্যবাদ।